You are watching Magic Box Entertainment. একটা মুচকি হাসি আপনাকে জানান দিতে পারে আপনার আজন্ম একাকিত্বের অবসান ঘটতে চলেছে। আবার অনেক দিনের জমে থাকা অভিমান জল হয়ে যেতে পারে একটা হাসিতে। আমাদের দৈনন্দিন জীবনের এমন হাজার অসুখের একটাই ওষুধ, হাসি। তবে সাবধান, কোনো কোনো হাসিতে ফেঁসেও যেতে পারেন আপনি। আপনাকে সুরক্ষিত নির্ভেজাল দম ফাটা হাসি উপহার দিতে আমাদের এবারের নিবেদন পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর বিখ্যাত গল্প অবলম্বনে বিরিঞ্চি বাবা। তবে গল্প শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ, প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সঙ্গে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। তাহলে শুরু করা যাক বিরিঞ্চি বাবা। চোদ্দ নম্বর হাবসিবাগান লেনের মেসটি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমুদে লোক হলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসে থাকে মাত্র ৫-৬ জন এবং সকলেরই অবস্থা ভালো। বসার জন্য একটি আলাদা ঘর, তাতে ঢালা ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম, কতগুলো মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সাজানো আছে। কাল থেকে পুজোর ছুটি, সেই জন্য মেসের অনেকে দেশে চলে গেছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। এরা কোথাও যাবে না, কারণ দুজনেরই শ্বশুরবাড়ির সকলে কলকাতায় আসছেন। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্স দালালি করে, হঠযোগ এবং থিওজফির চর্চা করে। আজ সন্ধ্যায় মেসের বৈঠকখানায় এরা দুজন এবং পাশের বাড়ির নিতাই বাবু আড্ডা দিচ্ছিলেন। নিতাই বাবু প্রতিদিনই এখানে আসেন, তার একটু বয়স হয়েছে, সেই জন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পিছন ফিরে সিগারেট খায়। নিতাই বাবু বলছিলেন, চিত্তে সুখ নেই দাদা, ঝি বেটি পালিয়েছে, খুকিটার জ্বর, গিন্নি খিটখিট করছে, না পিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তার জো নেই, নতুন ছোট সাহেব বেটা যেন চড়কি ঘুরছে। পরমার্থ বলল, কেন, আপনাদের অফিসে তো ভালো ব্যবস্থাই আছে। সেদিন আর নেই ভাই, ছিল বটে মেকেঞ্জি সাহেবের আমলে। এই বড়দা খুড়োকে জানো তো, শ্যামনগরের বড়দা মুখুজ্জে খুড়ো দুটোর সময় আফিম খেতেন, 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমোতেন। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম, কিন্তু খুড়ো চেয়ার ছাড়তেন না। একদিন হয়েছে কি, লেজার ঠিক দিতে দিতে যেমনি পাতার নিচে পৌঁছেছেন অমনি ঘুম এলো, নরম চরণ নেই, নাক ডাকা নেই, ঘাড় একটু ঝুঁকলো না, লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা, দূর থেকে দেখলে কে বলবে খুড়ো ঘুমোচ্ছে। এমন সময় মেকেঞ্জি সাহেব ঘরে এলো, সকলেই শশব ব্যস্ত। সাহেব খুড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে বুড়োর কাঁধে একটা চিমটি কাটলে। খুড়ো একটু মিটমিটিয়ে চেয়ে বিড়বিড় করে আরম্ভ করলে, 37 × 7 = 3 সাহেব হেসে বললে, হ্যাভ এ কাপ অফ টি বাবু। এখন সে রামও নেই আর অযোধ্যাও নেই, সংসারে ঘেন্না ধরে গেছে। একটা ভালো সাধু সন্ন্যাসী পাই তো সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। জগন্নাথ ঘাটে আজ একটা সাধুকে দেখে এলাম, আশ্চর্য ব্যাপার, লোকে তাকে বলে মির্চাই বাবা। তিনি কেবল লঙ্কা খেয়ে থাকেন, ভেবে দেখো একবার। হ্যাঁ, ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, আর একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন, তাই খেয়েই সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু আছেন তার সাধনা আরো উঁচু দরের, তিনি খান স্রেফ ওই করাতের গুঁড়ো। ওহে মাস্টার, তুমি তো ফিলোসফিতে এমএ পাস করেছো, এই লঙ্কা করাতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্য কি বলতো? এই এই তোমার পাখোয়াজ বন্ধ করো তো বাপু, কান ঝালাপালা হলো। নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছিল। তাতে যে 5টি গল্প আছে তার প্রত্যেকের নায়িকা एक एक जन सतीसाध्वी बारांगना। अवशेषे निवारण पत्रिकाटी फेले दिए एक पाखोआज कोले निये माझे माझे बेताला चाटी मारछिलो। निताई बाबुर कथाय बाजना थामिए बोल्लो, आरे मशाई ओसब होच्छे भिन्न भिन्न साधनार मार्ग, जेमन ज्ञान मार्ग, कर्म मार्ग, भक्ति मार्ग, तेमोनी मिर्चाई मार्ग, कड़ात मार्ग, लवण मार्ग, एकादशी मार्ग, गोबर मार्ग, टिकी मार्ग, दाड़ी मार्ग, स्फटिक मार्ग, तारपर धरुन गिये काग मार्ग। काग मार्ग सेटा कि रकम ओमा जानेन ना? शुनुन तबे गेलो बछर हरिहर छत्रे मेलाय गियेछिलाम, बुझलेन किना? हाँ तो एक जगह देखिए एक प्रकांड बाँसर खाँचा प्राय 100 काक झमेला करछे, पाशे एक लोक हाँकछे दोदो आने कौए दोदो आने। भाबलाम बुझी पेटुआड़ी कि मुलतानी काक होबे, निश्चय पड़ते टड़ते जाने। ता एक धाड़ी गोछ काकेर काछे गिये शीश दिये बोल्लू, पढ़ो मायना पढ़ो, चित्रकट की घाट पढ़ो, सीताराम राधा किशन, बोलो 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 चुच्चू। बेटा ठोकराते एलो और कागोला बोलले, बाबू काउआ नहीं पड़ता। काउआ नहीं पड़ता है? काउआ नहीं पड़ता तबे की करे बापू? हैं कागेर मांस तो सुनते पाई तेतो लोके बुझी शुक्तो बनावार जोन्नो केने? बोलले ताओ नय। हाँ एक काग नाकि खाँचाय कयद रयेछे, दू आना खरच करे जतगुलो इच्छे किने निये जीवके बंधन दशा होते मुक्ति दाओ तबे तोमारो नाकि मुक्ति होबे। आमि तखन भाबलुम मोक्षेर मार्ग कि बिचित्र। हाँ अन्य लोके मुक्ति पाबे ताई एई गरीब कागवाला बेचारा निजेर परकाल नष्ट करछे। एकेई बोले कन्जारभेशन अफ भार्चु। एकजन पाप ना करले आरेकजनेर पुण्य हबार कोनो जो नेई मशाई, बुझलेन? एई समय एकटी हैटकोटधारी 22-23 बछरेर छेले घरे एसे पाखार रेगुलेटरटा शेष पर्यन्त ठेले दिए हैटटी आछाड़ मेरे फेले फराशेर ऊपर धप करे बसे पड़ल। एर नाम सत्यव्रत। सम्प्रति लेखापड़ा छेड़े दिए काजकर्मेर चेष्टा करछे। सत्यव्रत हाँपाते हाँपाते बोल्लो, ओ कि मुश्किले पड़ा गेछे रे बाबा, ओरे कि मुश्किल। सत्य प्रायई मुश्किले पड़े, सेजोन्नो तार कथाय केउ उत्कण्ठा प्रकाश करलो ना। अगत्या से आपन मने बोलते लागलो, समस्त दिन आपिसेर हाड़भांगा खाटुनि, बिकेले जे एकटु फुर्ति करब तारो जो नेई। भाबलुम आजके मैटिनिते ओई सीताटा देखे आसबो। पिसिमा बोले बसलेन, सते तुई बोके जाच्छिस, आमार संगे चल, सांडेल मशाइयेर बक्तृता शुनबि। कि आर करि, जेतेई हलो। किन्तु सब मिथ्या। सांडेल मशाई बोलछेन धर्म जीवरे मधुरता, और आमी शुनछि आरशोला। आरशोला? हाँ हाँ 3 टन आरशोला फरवार्ड कन्ट्रैक्ट आछे, नवेम्बर डिसेम्बरे शिपमेंट। चाइनार लड़ाई बाधबे किना ताई आगे थाकते रसद संग्रह करछे। बड़ साहेबेर हुकुम, एक मासेर मध्य समस्त माल पीपे बंदी हवा चाहिए। कोत्थेके पाई बोलुन तो? ओह कि विपद। अरे सते तुई तो ब्रह्मज्ञानी, तोदेर ना मिथ्या कथा बोलते नहीं? माने माने केन 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 नहीं? हाँ पिसिमार काछे ना बोललेई हलो। अच्छा सते बोलछि तोर सन्धाने भालो ओई बाबाजी टाबाजी बा ओई स्वामीजी जातीय किछु आछे? स्वामीजी? हाँ माने कटा चाहिए बोलो। जा जा यार की करिसनी तोरा, मंत्रतंत्रई मानिस ना ता आबार बाबाजी। जा बाबा केन मानबो ना? अरे पिसिमार दाँत कनकन करछिलो, हाँ खेते पारेन ना, घुमोते पारेन ना, कथा बोलते पारेन ना, केवलमात्र ओई पिसे मशाइके धमक देन। हाँ बाड़ी शुद्ध लोक भये अस्थिर। पिपारमिंट, एस्पिरिन, मादुली, जल पड़ा, दाँतेर पोका बार करा, किछुतेई किछु हय ना। तखन पिसे मशाई एजा जोर प्रार्थना आरम्भ करलेन जे हाँ 3 दिनेर दिन दाँत भेंगे पड़े गेल। देखो सत्य तुमी जा बोझो ना ता निये फाजलामी करो ना। प्रार्थनाओ जा, मंत्र साधनाओ ताई। मंत्र साधनाय जे प्रचंड एनार्जी उत्पन्न हय ता मानो? आलबात मानी। तार साक्षी राजशाहीर तरितानंद ठाकुर। कलेजेर छेलेरा ताके बोले रेडियो बाबा। हाँ बाबार 2টো टिकी, एकटा पजिटिव एकटा नेगेटिव। आकाश थेके इलेक्ट्रिसिटी शुषे नेन, स्पार्क झाड़ेन, एक एकटा 18 इंची लम्बा। हाँ काछे एगोय कार साध्य, ओई सिल्केर चादर मुड़ी दिए तारपर देखा करते हय ना। मिर्चाई, वेदान्त, इलेक्ट्रिसिटी एर एकटाओ निताईदार धाते सইবে না। कि বলেন নিতাইদা? তোর কাছে যদি কোনো নিরীহ বাবাজি টাবাজি সন্ধান থাকে তো বল, কিন্তু কেরামতি চাই। হ্যাঁ শুধু ওই ভক্তি তত্ত্বে চলবে না। কি তাই তো নিতাইদা? তবে দমদমায় গুরুপদ বাবুর বাগানে চলুন। बिरिंची बाबार काछे ए आलिपुरेर उकिल गुरुपाद बाबू माने आमादेर प्रफेसर नोनी शशुर तिनि आबार बाबाजी जोटालेन कोथार थेके ए सत्य तु जानिस किछु हाँ ओई नोनीदार काछे शुनछिलाम बटे ओई गुरुपाद बाबू सम्प्रति एकटा गुरुर पाल्लाय पड़ेछेन हाँ स्त्री मारा जाओया अब्धि भद्रलोक एकेबारे बदले गेछेन आगे तो किछुई मानतेन ना ए गुरुपाद बाबूर आरेकटी आइबुड़ो मेये आछे ना हाँ मुचकी नोनीदार शाली तारपर परमार्थ बाबाजीटी केमन आश्चर्य केउ बोले तार बयस 500 बछर आबार केउ बोले 5000 देखते किन्तु ए निताइदार बयसी बोधहय ताके जिज्ञेस करले एकटु हेसे बोलेन बयस बोले कोनो वस्तुई नेई समस्त काल एकई काल समस्त स्थान एकई स्थान जिनि सिद्ध तिनि त्रिकाल त्रिलोक एकई संगे भोग करेन এই ধরো এখন সেপ্টেম্বর 1925 তুমি হাবশি বাগানে আছো বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এখনই তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি বিসিতে পাটুলিপুত্র নগরে এনে ফেলতে পারেন হ্যাঁ সমস্তটাই তো আপেক্ষিক কি না যা তার মানে আইনস্টাইনের পোশার একবারে মাটি আরে আইনস্টাইন শিখলো করতে গে শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়াতে তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করতেন তবে তাহার বিদ্যায় রিলেটিভিটির বেশি এগোয়নি নিতাই বাবু আগ্রহ নিয়ে সমস্তটা শুনছিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা আইনস্টাইনের থিওরিটা কি বলো তো কি জানেন স্থান কাল আর পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে যদি স্থান কিংবা কাল বদলায় তবে পাত্রও বদলাবে আহ হলো না আরে বাবা আমি সহজ করে বলছি শুনুন ধরুন আপনি একজন ভারী কিলোক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন তখন আপনার ওজন হলো 2 মণ 30 সের সেখান থেকে গেলেন গ্যারাতলা কংগ্রেস কমিটিতে সেখানে ওজন হলো মাত্র 5-6 টাকা এক ফুয়ে উড়ে গেলেন ঠিক একদম ঠিক এই যেমন আমাদের জনার্দন ঠাকুর পটল ডাঙা কিনে 250 আলু আর মেসে এলেই হয়ে যায় 90 তাই না আচ্ছা পরমার্থ বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকাল সিদ্ধ পুরুষ ভক্তদের কোনো সুবিধা করে দেন কি তেমন ভক্ত হলে করেন বই কি এই তো সেদিন মেকিরাম আগরওয়ালের বরাত ফিরিয়ে দিলেন 3 দিনের জন্য তাকে 1914 নিয়ে গেলেন ঠিক লড়াইয়ের আগে মেকিরাম 5000 টন লোহার কড়ি কিনে ফেললেন এই 6 টাকা দরে তারপরেই তাকে 1 মাস 1919 রাখলেন মেকিরাম বেচে দিলেন 21 টাকা দরে তখন আবার তাকে এই আমলে ফিরিয়ে আনলেন মেকিরাম এখন 15 লাখ টাকার মালিক হ্যাঁ আরে বাবা না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখো নিতাই বাবু পরমার্থের 2 হাত ধরে গদগদ স্বরে বললেন পরমার্থ ভাই রে আমাকে এক্ষুনি নিয়ে চল বিরিঞ্চি বাবার কাছে বাবার পায়ে ধরে হতে দেব খরচ যা লাগবে সব দেব ঘটি বাটি বিক্রি করব গিন্নির হাতে পায়ে ধরে সেই 10 ভরির গোটা ছড়াটা বন্ধক দেব বাবার দয়ায় যদি হপ্তাখানেক 1914 ঘুরে আসতে পারি তবে তোমায় ভুলব না পরমার্থ 10% বুঝলে হ্যাঁ ভগবান হায় রে লোহা সত্যি हाय रे लोहा ता गुरुपद बाबू किछु गुछिये निते पारलेन तार इहकालेर कोनोई चिंता नेई शुनेछि विषय सम्पत्ति समस्तटाई गुरुके देबेन बाबा एत दूर गड़ियेछे ब्यापारटा ता हारे सत्य तोर ननिदा तोर बौदी एरा किछु बोलछेन ना कि बोलबे अरे ननिदाके तो तुमि जानोई नेलाखापा लोक निजेर एक्सपेरिमेंट नियेई पड़े आछे आर बौदी नितान्त भालो मानुष ओदेर द्वारा किच्छु होबे ना जोदि किछु करते हय सेटा तुमि आर आमि हाँ হ্যাঁ বুঝলে কিন্তু দেরি নয় বেশ তো তবে এক্ষুনি ননির কাছে চল ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর নয় দমদমে যাওয়া যাবে নিতাইবাবু কাগজ পেন্সিল নিয়ে লোহার হিসাব করছিলেন দমদমা যাওয়ার কথা শুনে বললেন এই তোমরাও বাবার কাছে যাবে নাকি সেটা কি ভালো হবে মানে এত লোক কি আবদার করলে বাবা ভটকে যেতে পারে সত্যটা একে বেম্য তাই বিশ্ব ভকাট और गए लाभ नहीं क्यों बाबू तोदेर अमन खासा ब्राह्म समाज रयेछे सेखाने गिये होते दे ना आमादेर ठाकुर देवतार उपर नजर दिस केन आमी बोली कि आगे आमी आर परमार्थ जाई तारपर आरेक दिन ना हय निबारण जेओ ना ना आपनि भय पाच्छेन केन आपनार कोनो भय नेई आमरा मोटेई आबदार टाबदार किछु करब ना शुधु एकटु शास्त्र लाभ करब सुविधा हयतो काल बिकेलेई सब एकसंगे जाओया जाबे প্রফেসর ননি কোনো কালেই প্রফেসরি করেনি, কিন্তু অনেকগুলো পাশ করেছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করে থাকে, সেজন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়েছে। রোজগারের চিন্তা নেই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাই, সত্যব্রতের দূর সম্পর্কীয় ভাই এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছালো তখন রাত ৮টা। বাইরের ঘরে কেউ নেই। চাকর বলল বাবু এবং বহুমা ভিতরের উঠোনে আছেন। নিবারণ এবং সত্য অন্দরে গিয়ে দেখল উঠোনের এক পাশে একটা উনুনের উপর প্রকাণ্ড ডেচকিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হচ্ছে। ননির স্ত্রী নিরুপমা তা কাঠি দিয়ে ঘাঁটছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তা থেকে একটা রবারের নল বেরিয়ে এসে ডেচকির ভিতরে প্রবেশ করেছে। প্রফেসর ননি মালকোঁচা মেরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিবারণ বলল, এ কি বৌদি, এত শাকের ঘন্ট কার জন্য রাখছেন? শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেনি তো। কি হচ্ছে? সেদ্ধ হচ্ছে ঘাস? কেন, ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? এই নিবারণ, ইয়ার কি নয়, পৃথিবীতে আর অন্নাভাব থাকবে না। সকলেই তো প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে ঘাস, হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলেই ব্যাস হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। থাক বাবা থাক, থাম তুই। তা হারমোনিয়ামটা কিসের জন্য? বুঝলে না, অক্সিডাইজ করবার জন্য। নিরু, হারমোনিয়ামটা একটু বাজাও তো। নিরুপমা হারমোনিয়ামের পেডাল চালালো, সুর বেরোলো না। রবারের নল দিয়ে হাওয়া বেরিয়ে এসে ডেচকির ভিতরে টকবক করতে লাগলো। ধুর, শুধুই ভুরভুরি। আমি ভাবলাম বুঝি সঙ্গীত রস রবারের নল বয়ে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাংও সৃষ্টি করবে। কিছুই পারলি না। যাক, মোদি বাবার খবর কি বলুন তো? শোনেননি কিছু? মা যাওয়ার পর থেকেই কেমন একরকম হয়ে গেছেন। ওই গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকে নিয়েই একেবারে তন্ময়। বাহ্যজ্ঞান নেই বললেই হয়, কেবল শুধু গুরু গুরু আর গুরু। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনো ফল হয়নি। শুনেছি ওই টাকা করি নাকি সব গুরুকেই দেবেন। বুচকিটার জন্যই ভাবনা, তার কাছেই গিয়ে থাকতুম, কিন্তু শাশুড়ির অসুখ, এ বাড়ি ছেড়ে যেতেই পারছি না। আচ্ছা ননিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। তা কখনো পারি? শ্বশুরমশাই ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মে ব্যাঘাত করতে এসেছে। আচ্ছা তাহলে হুকুম দাও, প্রহার এনো ধনঞ্জয় করে দিই। না না না, জুলুম যদি করো তবে সেটা বাবার ওপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। বড্ড শক্ত কথা। আচ্ছা বৌদি, ওই বিরিঞ্চি বাবার ব্যাপার কীরকম বলুন তো? ব্যাপার তা প্রায় মাসখানেক থেকে চলছে। দমদমার বাগানে আছেন, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ ক্যাবলানন্দ। গণেশ মামা খিদমত করছেন, বাবা তো দিনরাত সেখানেই পড়ে আছেন। 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে, বিরিঞ্চি বাবার অদ্ভুত সব কথাবার্তা শোনবার জন্য হাঁ করে আছে। প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে, তা থেকে এক এক দিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রী চৈতন্য। যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেওয়া হয় না, যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন তো আমি ছিলুম। তা কিরকম দেখলেন? আমি কি চাই ভালো করে দেখেছি? অন্ধকার ঘরে হোমকুণ্ডুর পিছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে বার করে দিলেন। বুঝকিটার বরং সাহস আছে, প্রায়ই দেখছে কি না। কাল নাকি মহাদেব বার হবেন। তাই নাকি? ভালো তো, তাহলে কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। যদি তার দয়া হয় তবে কপালে হয়তো মহাদেব দর্শনও হবে। গণেশ মামাকে বশ করুন, তিনি হুকুম না দিলে হোমঘরে ঢুকতে পাবেন না। সে আমি করে নেব, কিন্তু সত্যি তোকে নিয়ে যেতে না আমার সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। না কখনো না, তুমি দেখে নিও হাসে কোন সা। বল 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 বল, ও কি জিব্বার করলি কেন? বল বল। বেগ ইওর পার্ডন বৌদি, খুব সামলে নিয়েছি। হ্যাঁ, ওই পিসিমার সামনে বললে আর রক্ষে থাকতো না। হ্যাঁ, গঙ্গা জলে ঘটি ছুঁড়ে মারত। যাকে, তবে আজ আমরা চলি। ও ভালো কথা ননি, এমন কিছু বলতে পারিস যাতে খুব ধোঁয়া টোয়া হয়? কি রকম ধোঁয়া? যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা, যদি বেগুনি চাও তবে আয়োডিন ভেপার, যদি সবুজ চাও। আরে আবার শুরু করলো এই বৌদি, এটাকে নিয়ে আপনি কি করে চলেন বলুন তো? সহ্য করেন কি করে একে? মামার বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জ্বালে, খুব ধোঁয়া হয়। ইউরেকা বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন। এ ননেটার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। ধোঁয়া দিয়ে করবেন কি? ছুঁচোর উপদ্রব হয়েছে বৌদি, দেখি তাড়াতে পারি কি না। গুরুপদবাবুর দমদমার বাড়িখানা আগে বেশ সাজানো গোছানো ছিল, কিন্তু তার পত্নী গত হওয়ার পর হাল খারাপ হয়েছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার থাকার জন্য বাড়িটা মেরামত করা হয়েছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ করা হয়েছে, কিন্তু আগের হাল ফিরে আসেনি। গুরুপদবাবু সংসারের কোনো খোঁজখবর রাখেন না, তার শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করছেন। বিকেল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু এসে পৌঁছালেন। বাড়ির নিচে একটা বড় ঘরে শতরঞ্জি বিছিয়ে ভক্তবৃন্দের বসার ব্যবস্থা করা হয়েছে। তার একপাশে একটা তক্তপোষে গদি এবং বাঘের ছাপ মারা আসনে বিরিঞ্চি বাবার আসন, পাশের ঘরে ভক্ত মহিলাদের জায়গা। বাবাজি এখনও তার শয়নকক্ষ থেকে নামেননি। ভক্তের দল উদ্গ্রীব হয়ে বসে আছে এবং মৃদু স্বরে বাবার মহিমা গুঞ্জন করছে। একটি সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অনেক কষ্ট স্বীকার করে পা মুড়ে বসে আছেন এবং অধীর হয়ে মাঝে মাঝে তার কামানো গোঁফে হাত দিচ্ছেন। ইনি মিস্টার ওকে সেন, বার অ্যাট ল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়ে ধর্মে কর্মে মন দিয়েছেন। পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসিয়ে নিবারণ ও সত্যব্রত বাইরে এলো এবং বাগানের চারদিকে ঘুরে ফটকের কাছে এলো। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচম্যান, দারোয়ান, মালি ইত্যাদিদের থাকবার জায়গা। আস্তাবলের সামনে মৌলবি বচিরুদ্দিন একটা ভাঙা বেঞ্চে বসে কোচম্যান ঝটি মিয়া এবং দারোয়ান ফেকু পারের সঙ্গে গল্প করছেন। মৌলবি সাহেবের বাড়ি ফরিদপুরে। ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরি। গুরুপদবাবু ওকালতি ছেড়ে দেওয়ায় বচিরুদ্দিন উপার্জন কমে গেছে, কিন্তু এখনও তিনি নিয়মিত মাসোহারা পান, সেই জন্য মনিবকে সেলাম করতে আসেন। মৌলবি সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা ব্যাখ্যা করছিলেন। কোচম্যান ও দারোয়ান মাথা নেড়ে সায় দিচ্ছিল। অদূরে সহিস ঘোড়ার গা ডলছে এবং মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মেরে বলছে, সামনের মাঠে একটা মোটা সোটা বিড়াল মুখ বেঁকিয়ে ঘাস খাচ্ছে। প্রত্যেক দিন বিরিঞ্চি বাবার খাওয়ার অবশিষ্ট মাছের মুড়ো খেয়ে তার বদহজম হয়েছে। সত্যব্রত বলল, আদাব মৌলবি সাহেব, মেজাজ তো দিব্যি শরীফ। হ্যাঁ, ও প্রণাম পাড়ে জি, কোচম্যান জি আচ্ছা হ্যাঁ তো। ও আপনারা এঁকে চেনেন না বুঝি? আরে ইনি নিবারণ বাবু, জামাইবাবুর দোস্ত। পুজোর জন্য কিছু ভেট এনেছেন, কিছু মনে করবেন না মৌলবি সাহেব। আপনার এই ধরুন 10 টাকা। পাঁড়েজি আর কোচম্যানজির 5-5, আর সহিস মালি এদের আরও 5। এনে সৌজন্যে অভিভূত হয়ে বচিরুদ্দিন, ফেকু এবং ঝোঁটি দাঁত বের করে বারবার সেলাম করল এবং খোদা এবং কালিমায়ের কাছে বাবুজিদের উন্নতি প্রার্থনা করল। মৌলবি বললেন, আর বাবু মশাই সেসব দিন কেমনে চলে গেছে। মা ঠাকুরন বেহস পাওয়া স্তক, মোদের বাবু মশাইয়ের জান্ডা আর কলজে নাই। অত করে বললেন, হুজুর অমন পয়সাটা নষ্ট করবেন না, তা কে শোনে, খোদার মর্জি। ও ওই বাবাজিটা এই যত নষ্টের গোড়া। ফেকু পারে ভরসা পেয়ে মত প্রকাশ করল, বিরিঞ্চি বাবা বাবাজি থোড়াই আছেন, তার জনও ভি নাই ওর জটা ভি নাই। তিনি মিছরি ভি খান, বকরির গোস্ত ভি খান, दोनों साँझ चा बिस्कुट ना होइले ताँ चले ना। ये सब बंगाली बाबा जी बिल्कुल जुआचोर। और वो छोटो महाराज जिनी आछेन तिनी तो एकटा बिच्छू। फेकू पड़े के पर्यंत दंशन करीते ताहार साहस हय। तिनी जानेन ना जे ये फेकू पारे म्यूटिनी में तलवार खिलाया था। एक बार जदि मनी भूकुम देन तो लाठी चोटे बाबा जी देर हड्डी चूर करिया देवा जेते पारे। मौलवी जानालेन जे ताकेओ कम अपमान सह्य करते हयनि। मामा बाबू जे तार उपर लम्बाई चौड़ाई करबे ता तिनी बर्दाश्त करबेन ना। तिनी खानदानी मनीषी, तार धमनीते मोगलाई रक्त प्रवाहित होच्छे। जदिओ लोके ताके बचिरुद्दी बोले, किन्तु तार आदत नाम मृदम खां, तार पितार नाम जाहाबाज खां, पितामहेर नाम आब्दुल जब्बर। तादेर आदि निवास फरिदपुरे नय आरब देशे, जाके बोले तुर्क। सेखाने सकलेई लुंगी पड़े एवं उर्दू बोले। केवल पेटेर दाये ताके बांगला शिखते हयेछे। सेई आरब देशेर मध्यखाने इस्ताम्बुल, तार बाये शहर बगदाद। एई कलकाता शहरटा तार काछे एकेबारेई तुच्छ। बगदादेर दक्षिणे बागे मक्का शरीफ, सेखानकार पवित्र कूओर जल आबे जमजम तार काछे एक शिशी आछे। मनिब जदि हुकुम देन तबे सेई जल छिटिए हाल आर पोहाला इबलिशेर बाच्चा दुई बाबाजी माय मामा बाबूके तिनी हाई सात दरिया पारे जाहान्नामेर चौमाथाय पौंछे दिते पारेन। देखुन मौलवी साहेब, आमरा बाबाजी दुटोके ताड़ाबोई ताड़ाबो, जदि सुविधा हय तो आजई, किन्तु एकला पेरे उठबो ना। आपनि आर दारवानजी जदि संगे थाकेन ताहले किन्तु आमादेर सुविधा हबे। मारपीट हबे? आरे ना ना, तोमादेर कोनो भय नेই, केवल एकटु चिल्लाचिल्ली करते हबे। कि पारबे तो? जरूर, अलबत्त, जान कबूल है। लेकिन मनिब जदि गोसा हन। निबारण बोझालो जे मनिब राग करबे ना, एकटु परे से एसे कि करते हबे बुझिए देबे। निबारण और सत्यव्रत बिरिंची बाबार दरबारेर दिके चलल। पथे गणेश मामार संगे देखा। तिनी व्यस्त हये होमेर आयोजन करते जाच्छेन। निबारण और सत्यव्रतके देखे बोललेन, এই যে তোমরা এসেছো দেখছি। বেশ বেশ বেশ, তারপর বাড়ির সব। নিবারণ, তোমার বাবা বেশ, তোমার মা এখন একটু, তোমার ছোট বোনটি সত্য, তোমার পিসে মশাই পিসিমা সকলে। নিবারণের স্বজনবর্গ সকলেই হেহে। সত্যব্রতেরও তদ্রূপ। সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। মামা বাবুর ভাবনায় ঘুম হচ্ছিল না। এখন কিছুটা নিশ্চিন্ত হলেন। সত্য বলল, মামা বলছি, আপনার ছোট জামাইটির চাকরি হয়েছে? না মানে যদি না হয়ে থাকে তো ছুটির পরে আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তোমরা হলে গিয়ে আপনার লোক। তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। বেশ বেশ বেশ। আচ্ছা মামা বলছি, আমাদের না একটা ছোট্ট নিবেদন আছে। না না বেশি কিছু না, ওই দেব দর্শন করিয়ে দিতে হবে। তো যাও না বাবার কাছে, সকলেই তো যাচ্ছে। আরে বাবা, ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চাই হোম ঘরে। গণেশ মামা সভায় জিভ কেটে বললেন, বাপরে, সেটা কি হয়? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়। আর আমাদের সত্য তো এই যাকে বলে ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ। হিদুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও গীতা আওড়ায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের ছিন্নি, মদনমোহনের খিচুড়ি ভোগ, কালীঘাটের কালিয়া সমস্ত খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজন, নইলে দু চারটে বোলচাল শুনলে বুঝতেন যে ও বড় বড় হিঁদুর কান কাটতে পারে। যাই করুক, জাত গেলে তো আর ফিরে আসে না। তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও। হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই খায়। গুরুপদবাবু ঢের খেয়েছেন। তা বলে কি দেব দর্শন হবে না? হ্যাঁ, আপনি নিতান্তই নিরাশ করবেন? করবেন? ও বেশ, ঠিক আছে, তবে চললুম। হ্যাঁ চলো। প্রণাম। ओ हाँ आरेकटा कथा बोलছি আমি বলি কি আপনার জামাইটি এখনো ওই ৪-৫ মাস টাইপরাইটিং শিখুক একেবারে আনাড়ি তো তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব নেক্সট ভ্যাকেন্সিতে বরং চেষ্টা করা যাবে এই আরে না 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 চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে না সত্য লক্ষ্মী বাবা আমার এই চাকরিটি করে দিতেই হবে কি কি বলছিলে যেন হ্যাঁ তুমি তখন এই গীতা টিতা পড়ে থাকো হ্যাঁ বাবা 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 খুব ভালো তা হোম ঘরে গেলে তেমন দোষ হবে না একটু ওই গঙ্গা জল মাথায় ছিটিয়ে দিয়ে যেও হ্যাঁ দুজনেই আচ্ছা ওই তাহলে এই জামাইটির কথা ভুলো না হ্যাঁ না না ভুলবো না ও হয়ে যাবে এখনো পর্যন্ত বেশ আশাজনকই বোধ হচ্ছে শেষ রক্ষা হলেই হয় এই অমূল্য হাবলা এরা সব এসছে হ্যাঁ হ্যাঁ তারা দরবারে আছে ঠিক সময় হাজির হবে আচ্ছা নিবারণ দা মামা বাবুর কিছু বকরা আছে নাকি ভগবান জানে গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন মামা বাবুর ততদিনই সুবিধে তাই না বিরিঞ্চি বাবা সভা আলো করে বসে আছেন তার চেহারাটি বেশ লম্বা চওড়া ফর্সা কামানো মুখ সুপুষ্ট গালের আড়াল থেকে দুটো উজ্জ্বল চোখ উঁকি মারছে দুপয়সা দামের সিঙারার মতো বিরাট একটা নাক মৃদু হাসি মাখা একটা চওড়া ঠোঁট তার নিচে খাঁজে খাঁজে চিবুকের স্তর নেমেছে বাবাজিগিরির একেবারে উপযুক্ত চেহারা গায়ে গেরুয়া আলখাল্লা মাথায় ওই রকম কানকাটা টুপি বয়স ঠিক ৫,০০০ বলে বোধ হয় না যেন ৫০ কি ৫৫। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বসে আছেন এর বয়স কয় শতাব্দী তা ভক্তগণ এখনও নির্ণয় করেনি তবে দেখে বেশ জোয়ান বলেই মনে হয় ইনিও গুরুর মতোই পোশাক পরে আছেন তবে কাপড়টা সস্তা দরের বেদির নিচে বাঁ দিকে রোগা প্যাটকা গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকিয়ে উপুর হয়ে আছেন জেগে না ঘুমিয়ে সেটা বলা মুশকিল পাশের ঘরে মহিলাদের মধ্যে প্রথম সারিতে একটা ১৭-১৮ বছরের মেয়ে লাল শাড়ির উপর এলোচুল মেলে বসে আছে এবং মাঝে মাঝে গুরুপদবাবুর দিকে করুণ নয়নে চাইছে সে বুঁচকি গুরুপদবাবুর ছোট মেয়ে ভক্তবৃন্দের মধ্যে অনেকে শটান লম্বা অবস্থায় উপুর হয়ে যুক্তকর সামনে প্রসারিত করে পড়ে আছেন অবশিষ্ট সকলে হাত জোর করে পা ঢেকে বাবার বচনামৃত পান করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন সত্য প্রণাম করে ভক্তমণ্ডলীর ভিতরে বসে পড়ল নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করে বিরিঞ্চি বাবার পা জড়িয়ে ধরল বাবা বাবা প্রসন্ন হেসে বললেন চেনা চেনা বোধ হচ্ছে আগে অধমের নাম নিবারণ চন্দ্র নিবারণ ও এখন বুঝি তোমার ওই নাম কোথা যেন দেখেছি তোমায় নেপালে মুর্শিদাবাদে তোমার মনে থাকার কথা নয় জগৎ শেঠের কুঠিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক ছিল রাজা কৃষ্ণচন্দ্র রায় রায়ান জানকী প্রসাদ নবাবের সিপাই সলার খান খানান মোহাম্মদ জং সুতনুটির আমির চন্দ্র হিস্ট্রিতে যাকে বলে উমি চাঁদ তুমি শেরজির খাজাঞ্চি ছিলে তোমার নাম ছিল মতি রাম শেঠজি খুব খাইয়েছিল কেবল সুতানুটির বাবুদের পাতে মন্ডা কম পড়ে তারা গালাগাল দিয়ে চলে যায় তা মতিরাম নিবারণ চন্দ্র তুমি ধৈর্যটি মন্ত্র জপ করতে শেখো তাতে তোমার সুবিধে হবে রোজ ভোরে উঠেই ১০৮ বার বলবে ধৈর্যটি 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 খুব তাড়াতাড়ি আচ্ছা এবার বসো গিয়ে নিবারণ আবার পায়ের ধুলো নিল এবং পা চাটার ভান করে ভক্তদের মধ্যে গিয়ে বসল। নিতাই বাবু চুপি চুপি পরমার্থকে বলল, ব্যাপার দেখলে? নিবারণটা আসবা মাত্র বাবার নজরে পড়ে গেল, আর আমি বেটা দেড় ঘন্টা হাঁ করে বসে আছি। একেই বলে বরাত। এইবার একবার উঠে গিয়ে পা জড়িয়ে ধরব, যা থাকে কপালে। যারা মাটিতে পড়েছিলেন তাদের মধ্যে একজন মোটা সোটা বৃদ্ধ ছিলেন। তার গায়ে মিহি জরিপার ধুতি, গিলে করা আদ্দির পাঞ্জাবি, তার ভিতর দিয়ে সরু সোনার হার দেখা যাচ্ছে। ইনি বিখ্যাত মুৎসুন্দি গোবর্ধন মল্লিক। সম্প্রতি তৃতীয় পক্ষ ঘরে এনেছেন। গোবর্ধনবাবু আস্তে আস্তে উঠে হাত জোর করে নিবেদন করলেন, বাবা প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ এর কোনটা ভালো? বাবা মৃদু হেসে বলল, ঠিক ওই কথা তুলসীদাস আমায় জিজ্ঞেস করেছিলেন। আমরা আহার গ্রহণ করি, কেন করি? খোদা পায় বলে। কি আহার করি? অন্ন ব্যঞ্জন, ফলমূল, মৎস্য মাংসাদি। খোদা একটা প্রবৃত্তি, আহারে তার নিবৃত্তি। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললুম, বাপু ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মান সিংহ করে দিলুম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিল। বঙ্কিম তার বইয়ে সে কথা আর লেখেনি। ব্যারিস্টার ওকে সেন বললেন, ওয়ান্ডারফুল। নিতাইবাবু আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে বাবার সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, দয়া করো প্রভু। বাবা ভ্রু কুঁচকিয়ে বলল, কি চাই তোমার? নিতাইবাবু থতমত খেয়ে বললেন, 1914। সত্যব্রতের একটা বড় রোগ, সে হাসি সামলাতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হয়ে পরিহাস করতে পারে, কিন্তু অন্য কারো মুখে অদ্ভুত কথা শুনলে গাম্ভীর্য রক্ষা করা তার পক্ষে কঠিন। গুরুজনদের সামনে হাসির কারণ হলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সবসময় তাতে উপকার হয় না। বিরিঞ্চি বাবা বললেন, 1914 সে কি? নিবারণ চুপি চুপি বলল, 1914 ক্যালকাটা। নো রিপ্লাই, ট্রাই এগেন মিস। সত্যব্রত ধ্যান করতে লাগল। ছুতোর মিস্ত্রি তার পিঠের উপর রেদা চালাচ্ছে, চোকলা চোকলা চামড়া উঠে যাচ্ছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বললেন, বাবা বাবা 7টি দিনের জন্য আমায় লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনবো বাবা, দোহাই বাবা দোহাই। তোমার কি করা হয়? আগে ভলচার ব্রাদার্সের অফিসে লেজার কিপার, খুললে 150 টাকা মাইনে বাবা, সংসার চলে না। সরৈশ্বর্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুণ্ডলিনীকে আজ্ঞাচক্রে আনতে হবে, তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য, এই সূর্যকে পিছু হটাতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্ত না হলে কালস্তম্ভ করা যায় না, তাতে বিস্তর খরচ। তোমার কম্য নয়। তুমি আপাতত কিছুদিন মার্তণ্ড মন্ত্র জপ করো। ঠিক দুপুরবেলা সূর্যের দিকে চেয়ে 108 বার বলবে, মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড। খুব তাড়াতাড়ি, কিন্তু খবরদার চোখের পাতা না পড়ে, জীব জড়িয়ে না যায়, তাহলেই মরবে। নিতাইবাবু ম্লান মুখে ফিরে আসলেন। বিরিঞ্চি বাবা বললেন, ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো, ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতুম, তা কেন? অর্থের সদ্ব্যবহার করলেই হবে। আহা, বেচারা বেঘরে প্রাণটা খোয়ালে। মিস্টার সেন সবিস্ময়ে বললেন, एक्सक्यूज मी प्रभु, आपने की जीसस क्राइस्ट के जानते हैं? जीशु तो সেদিনকার ছেলে। माय गॉड। সত্য কিছুতেই হাসি সামলাতে পারছে না। সত্যের কানের ভিতর গঙ্গা ফড়িং, নাকের ভিতর গুবড়ে পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করলেন, ইনি তাহলে গৌতম বুদ্ধকেও জানতেন? নিশ্চয়ই। আরে মশাই, গৌতম বুদ্ধ কোন ছাড়, প্রভু মনু পরাশরের সঙ্গে ইনি এক ছিলেমে গাঁজা খেতেন। হ্যাঁ, সব্বার সঙ্গে ওর আলাপ ছিল, বুঝলেন তো। যেমন ধরুন গিয়ে ভগীরথ, টুটেন খামেন, নেবুচাঁদ নাজার, হাম্মুরাব্বি, নিওলিথিক ম্যান, তারপর পিথেকান্থ্রোপস ইডেক্স, মাই মিসিং লিঙ্ক। মাই। মিস্টার সেনের চোখ কপালে উঠল। সাতটা বাঘ সত্যের পিছনে তাড়া করেছে, সামনে তিনটে ভাল্লুক থাবা তুলে দাঁড়িয়ে আছে। বিরিঞ্চি বাবা বললেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমায় বললে, নীল লোহিত কল্পে কি না শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবস্বত বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথা, খাবে কি? চারিদিকে জল থই থই করছে। আমি বললুম, ভয় কি বিভু, আমি আছি, সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোয়। সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, চো করে জল শুকিয়ে গেল, বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার আমারই উপর কিনা। সত্য মরেই গেছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের ধাক্কা, রক্তারক্তি, পিসিমা, কিছুতেই কিছু হলো না। পুঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ নাক মুখ ফেটে বেরিয়ে আসার উপক্রম হলো। সে তখন নিরুপায় হয়ে বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তন করল এবং দুহাতে মুখ ঢেকে ভেউ ভেউ করে উঠল। বিরিঞ্চি বাবা বললেন, কি হয়েছে কি হয়েছে, আহা ওকে আসতে দাও আমার কাছে। সত্য কাছে গিয়ে বলল, উদ্ধার করো বাবা, মানব জন্মে ঘেন্না করে গেছে বাবা। হরিণ করে সেই ত্রেতা যুগে কন্দমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মান চাই না, স্বর্গ চাই না, শুধু চারটি কচি ঘাস, শকুন্তলার নিজের হাতে ছেঁড়া, আর একজোড়া শিং দিও প্রভু, দুষ্মন্তটাকে যাতে গুঁতিয়ে দিতে পারি বাবা। ছেলেটার না মাথা একবারে খারাপ হয়ে গেছে বাবা, বুঝলেন, বিস্তর শোক পেয়েছে কিনা। ঘড়িতে 7টা বাজলো। প্রতিদিনের পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হলেন। তিনি চোখ বুজে কাঠ হয়ে বসে রইলেন। কেবল তার ঠোঁট দুটো ঈষৎ নড়তে লাগল। মামাবাবু, চেলা মহারাজ এবং 2 জন ভক্ত বাবার শ্রীবপু চ্যাংদোলা করে শয়নকক্ষে নিয়ে গেল। সভা আজকের মতো ভঙ্গ হল। ভক্তগণ ক্রমশ বিদায় হলেন। নিতাইবাবু বললেন, বিশেষ সঙ্গে খোঁজ নেই কুলোপানা চক্কর, এরকম বাবাজি আমার পোষাবে না। ক্যাম্পটা যদি থাকে তো 2-4টে নমুনা দেখা না বাপু, তা নয় সত্য যুগে কি করেছিলেন তারই ব্যাখ্যা। চল চল চলো পরমার্থ, 7:20 ট্রেন এখনো পাওয়া যাবে। নিবারণা সত্যটার খোঁজে দরকার নেই, তারা নিজের নিজের পথ দেখবে। দেখো পরমার্থ, ওই কাল না হয় ওই মির্চাই বাবার কাছেই নিয়ে চলো। সত্যব্রত বুঁচকিকে খুঁজে বের করে বলল, দেখুন একটু চা খাওয়াতে পারেন কিনা, আর নিবারণদাও এক্ষুনি আসবে। ওহ, গলাটা বড্ড চিড়ে গেছে। চিড়বে না, যা চেঁচাচ্ছিলেন। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো, কি ভাববেন তিনি? একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই না? ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আপনার বাবার কাছে মাপ চেয়ে তাকে খুশি করে তারপর বাড়ি ফিরব। বাবার আবার খুশি অখুশি, বেঁচে আছেন এই পর্যন্ত, কে কি করছে বলছে তা জানতেও পারছেন না। থাকবে না, এমন দিন থাকবে না, আপনি দেখে নেবেন। ওই যে निबारन दा आसछेन रात नौटा यज्ञ आरम्भ होयेछे। भक्तेर दल आगेई विदाय होयेछे। होम घरे आछेन केवल बिरिंची बाबा, गुरुपद बाबू, बुचकी मामा बाबू, निबारण, सत्यव्रत एवं गोवर्धन बाबू। इनी एकजन विशिष्ट भक्त। बाबार जन्य तेतला आश्रम निर्माण करे देवार प्रतिश्रुति दियेछेन। होमघरटी छोट, दरजा जानाला प्राय समस्तई बंध। प्रवेशेर पथ मामा बाबू आगलिए दाड़िये आछेन। छोटो महाराज अर्थात कैवलानंद बाबार नैशो आहार चोरू प्रस्तुत करार जोन्नो अन्यत्र व्यस्त आछे। घरे एकटा मात्र घिएर प्रदीप मिटमिट करछे। बिरिंची बाबा योगासने ध्यान मग्न। सम्मुखे होमकुंड, पिछने गुरुपद बाबू ओ तार कन्या बसे आछेन। तादेर एक पाशे निबारण और सत्यव्रत, अन्य पाशे गोवर्धन बाबू बसे आछेन। अनेकक्षण ध्यानस्थ थेके बिरिंची बाबा कोषा थेके जल निये चारदिके छड़िये दिलेन। घिएर प्रदीप निभे गेल। होमाग्निर शिखा नेई, केवल कयेकटा पोड़ा काठ लाल हये आछे। बिरिंची बाबा तखन मुखेर ऊपर हाथ काँपिए भीषण मंत्रपाठ आरम्भ करल। सेई गम्भीर आवाजे छोट्ट घरटा काँपते लागल। सत्यव्रत बुचकिर काने काने बोलल, भय करछे ना। हठात् होमकुंड थेके नीलाभ अग्निशिखा बेरिये एलो। सेई क्षीण अस्पष्ट आलोते सकले देखल, महादेवी तो बटे। होमकुंडेर पिछने व्याघ्र चर्मधारी हाड़माला विभूषित तो पिनाक डोमरूपाणी धवलकान्ति दस्तुर मतो महादेव। गुरुपदबाबू निर्बाक निश्चल। गोवर्धन मल्लिक तार कारबार एवं तृतीय पक्ष संक्रांत अभाव अभियोग करुण स्वरे देवादिदेव के निवेदन करते लागलें। सत्यव्रत उच्च कण्ठे बोले उठल, बम बाबा महादेव। एकटू परे हठात् बाइरे एक कलरव उठल। तारपरे चित्कार करे के बोलल, आग लग गया, आग लग गया। बिरिंची बाबार मंत्रोच्चारण थामल। तिनी चंचल हये एदिक ओदिक ताकाते लागलें। मामा बाबू व्यस्त हये बाइरे गेलें। घन धोंया कुंडली पाकिये घरे ढुकते लागल। बिरिंची बाबा एक लाफे घर त्याग करलें। बाबा गोवर्धन बाबू चित्कार करते करते बाबार पीछने पीछने गेलेन। बुचकी बाबार हाथ धरल। ओ बाबा उठो। निबारण बोलल, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই, আমি আছি। মহাদেবের টনক নড়ল। তিনি উসখুস করতে লাগলেন। নিবারণ একটা বাতি জ্বালল। মহাদেব পিছনের দরজা দিয়ে পালানোর উপক্রম করলেন। অমনি সত্যব্রত জাপটে ধরল। মহাদেব বললেন, ছাড়ো ছাড়ো, লাগে এই মাইরি মাইরি বলছে, এখন ইয়ার কি ভালো লাগছে না, চারদিকে আগুন, ছেড়ে দাও বলছে। আরে আরে অত ব্যস্ত কেন, একটু আলাপ পরিচয় হোক, তারপর ক্যাবলারাম কতদিন ধরে দেবতাগিরি করা হচ্ছে। বাইরে থেকে দু চারজন লোক হোমঘরে প্রবেশ করলো। ফেকু পারের জিম্মায় ক্যাবলানন্দকে দিয়ে নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তার কন্যাকে বাইরে আনলো। বাড়িতে আগুন লাগেনি। পাশের ঘরে কে একটু ভিজে খড় জ্বালিয়ে দিয়েছিল। দারোয়ান, কোচম্যান, মৌলবি সাহেব, অমূল্য প্রভৃতি সত্যব্রতের অনুচরবৃন্দ মিথ্যা হল্লা করেছে। বিরিঞ্চি বাবা ভাঙেন, তবু মচকান না। বললেন, কেমন গুরুপদ, এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্য দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। বিদ্রুপ বলে বিদ্রুপ। মহাদেব পচে গিয়ে বেরোলেন ক্যাবলা, আর বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। বেটা আমাদের সঙ্গে চালাকি। হ্যাঁ, গোবর্ধন মল্লিক পাঁচটা হৌসের মুচ্ছন্দি বড় বড় ইংরেজকে চড়িয়ে খায়, তাকে তুমি ঠকাবে? মরো মরো শালাকে, দুই থাবড়া মারো। গুরুপদবাবু এতক্ষণে প্রকৃতিস্থ হয়েছেন। বললেন, এই না না না, যেতে দাও যেতে দাও। এই সত্য, গাড়িটা জুতিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো। কেউ যেন কিছু না বলে। তল্পিতল্পা গুছানো হলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলে দিল। বিদায়কালে বলল, প্রভু তাহলে নিতান্তই চললেন, চন্দ্র সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিকঠাক চলে। হ্যাঁ, দম দিতে ভুলবেন না, আর মাঝে মধ্যে একটু অয়েল করবেন। হ্যাঁ। ভিড় কমলে গুরুপদবাবু বললেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছ, এই উপকার আমি ভুলব না। আজ আজ তোমরা এখানেই খাওয়া দাওয়া করে থাকো, অনেক রাত হয়েছে। একি সত্য, তোমার হাতে রক্ত কেন? না না না, ও কিছু না, ওই ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিল। আপনি ব্যস্ত হবেন না, বিশ্রাম করুন গিয়ে, যান যান। তবে তুমি আমার সঙ্গে এসো, বুচকি টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে। এখন খাওয়ার পরে সত্য বলল, ও কি মুশকিলে পড়া গেছে। আবার কি হলো নিবারণ দা? হ্যাঁ কি, বল না নিবারণ দা। ধুর, নাকে কান্না কাচ্ছিস কেন, বলেই ফেল। না নিবারণ দা, আমি আমি বুচকিকে বিয়ে করব। তা তো বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? দেবে না মানে? আলবাত দেবে, বুচকির বাপ দেবে। হ্যাঁ বাপ নয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? বড্ড গোলমেলে জবাব দিচ্ছে। হ্যাঁ তো কি দিচ্ছে সেটা তো বলবি। বললে যা। হ্যাঁ, বুচকি তোকে এই কথাটা বলেছে? না, এ তো মোটেই ভালো কথা নয়। মানে? মানে মানে তুমি একটা গাধা, কিছুই বোঝো না। হ্যাঁ তুমি একটা আস্ত গাধা। আরে দূর, মেয়েদের ওই যা বলা মানেই হ্যাঁ। শুনছিলেন রাজশেখর বসুর গল্প অবলম্বনে বিরিঞ্চি বাবা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সমীর, সান্ধ্যদীপ, সৌরভ, অর্ণব, সোমা, অরিতা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কোনো আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন।